ছোটকালে কত স্বপ্ন দেখছিলাম যে বড় ইয়া বিয়া শাদি করব, আমার স্বামীর নিয়ে কত ঘোরাঘুরি করব, কিন্তু কিসের কি, এই বিয়ার পরে এই দেখেন এই রান্না বান্না হান্ডি ফাতিল এসব নিয়ে দিন কাটা জায়গাতে যেটা হয়েছে, সকালবেলা শুরু হয় আলু ভাজিয়া রুটি দিয়া, তা আলু ভাজিয়া রুটি দিয়া মাঝে মাঝে ড্রয়িং রুমে বইয়া খাইতে খাইতে কোন দুনিয়া যে চলে যায় বলে বুঝাতে পারবো না। আজকে যেটা হয়েছে খাইতে খাইতে আমি স্বপ্নের দুনিয়া চলে গেছি। স্বপ্নের দুনিয়া বলতে যে যেখানে ছিল আলমগীর শাবানা, তাহাদেরকে কত দেখেছি সিনেমায় গান করতে দোলনায় দোল খেতে খেতে, তো সেই রকম করে আমিও আজকে স্বপ্নের দুনিয়ায় তাদের মতো করে আমি আর আমার স্বামী স্বপ্নের দুনিয়ায় চলে গেছি। স্বপ্নের দুনিয়া গিয়ে আমি দোল খাসি, সেটি দোল দিচ্ছে, সে দোল দিচ্ছে আমি দোল খাসি, এর মধ্যে কাবাব মে হাড্ডি মেরা পুত্র চলে আসছে, তো মেরা পুত্র এসে আমাদের সাথে আবার যুক্ত হয়েছে, তো তাহাকে নামিয়ে দিয়ে তাহাকে বললাম তুই ঠেলা ঠেলি কর, আমরা একটু দোলনাতে দোল খাই যেহেতু স্বপ্নে আসি। ও গো তুমি যে আমার, আমি শাবানা আর আলমগীরের মতো এরকম, ও গো তুমি যে আমার, তুমি যে আমার, গাইতে গাইতে একবার মাথায় যাইতাছি আরবার মাথা থেকে রিটার্ন করতাছি, এরকম করে আমি একটু রোমান্টিক রোমান্টিক একটা স্বপ্ন দেখতাছি বলেন তো, কিন্তু বেশি একটা রোমান্স পাইতাছি না, পরে দিয়ে যেটা করলাম স্বপ্ন চেঞ্জ করলাম, স্বপ্ন চেঞ্জ করলে আমি রুবেল আর মৌসুমীর স্বপ্ন চলে গেলাম, এই যে মৌসুমীকে দেখেছিলাম গাছ ধরে এরকম দেখেছি প্রথমবার গাইতে, আমিও সেরকম করে এরকম নাচানাচি করার জন্য একটা গাছ ধরে দেখেছি প্রথমবার, তাল গাছে মুরগির খামার, টেন টেনা টেন টেন টেনা টেন টেন টেনা টেন, গাইতে গাইতে যেটা হইলো আমি এই রুবেলের স্টেপগুলো মনে করতেছিলাম, তখন দেখলাম রুবেলের মতো আমার পুত্র আমার আমার স্বপ্নে নাচতে নাচতে ব্যাকআপ ডান্সারের মতো সামনের দিকে এগিয়ে এগিয়ে আসতেছে, আমার দেখা তো স্বপ্ন আমার দ্বিগুণ হয়ে গেল। তারপরে রুবেলের স্টেপ শুধু আমার ছোট ফ্লাইকের বগেন, আমার বড় ফ্লাই অফিসে নাই, তাহারা এক একটা স্টেপ দেখতেছে আর কফি করতেছে, মানে স্বপ্নের মধ্যে আমার সবকিছু বাস্তব হয়ে যাইতেছে। এই যে দেখেন রুবেলের কতগুলো স্টেপ আছে, সবগুলো স্টেপ আমার দোনো ফোলাই কি সুন্দর করে গাইতাছে আর নাচতাছে, সাথে করে আমিও গাইতাছি দেখেছি প্রথমবার, তাল গাছে মুরগির খামার। আমাদের এইসব প্রতিভা দেখে স্বয়ং রুবেল সাহেব চিন্তিত হয়ে গেছে, তো এই যে দেখেন আমরা কি সুন্দর করে নাচানাচি করতেছে, গান গান গাইতাছি, ও দেখেছি প্রথমবার দুচোখে মুরগির খামার। তো যাই হোক, এরকম যতগুলো স্টেপ আছিল সবগুলো স্বপ্নের মধ্যে কিভাবে যে সত্যি হয়ে গেল, আর স্বপ্নের মধ্যে ফুল নাচানাচি করবে না এটা তো হইতেই পারে না, বাংলা সিনেমা মানে হইতাছে ফুলেরা নাচানাচি করবে। তো এই যে দেখেন ফুলেরা নাচানাচি করলো সবকিছুই হইলো, তারপরে আমি আমার স্বামী আমরা রেস্টুরেন্টে গেলাম, গিয়া বৈশা দুইজন চোখে চোখে তাকাই আছি, এরকম তো আসলে বাস্তবে হয় না, এগুলো স্বপ্নেই হয়। আমরা ছোটকাল থেকে দেখেছি নায়ক নায়িকারা কি সুন্দর বসে বসে খাইতে খাইতে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে তাহারা স্বপ্নে চলে যায়, তাহলে বাস্তব জীবনে আমরা কেন স্বপ্নে যাব না। এই যে দেখেন আজকে আমরা স্বপ্নে গিয়ে কি সুন্দর ট্রি হাউসের ভিতরে আমার স্বামীকে ঢুকাই দিছি, আর আমাদের সাথে কাবাব মে হাড্ডি আমাদের ছোট ফলা তো আছেই, তো এই ট্রি হাউসের ভিতরে একবার আমি সিঁড়িতে বসেছি আর একবার আমার স্বামীকে সিঁড়িতে বসিয়েছি, তারপরে আমরা স্বপ্নের দুনিয়ায় কত যে নাচ গানা করলাম সেটা বলে বোঝানো যাবে না, কিন্তু ঘটনা হইতাছে এই স্বপ্নের মধ্যে যে এই যে নাচা গানা নাচকুদ করে করে যে মানুষের ক্ষুধা লাগে সেটা কিন্তু নায়ক নায়িকারা কখনো দেখাইতো না। বাংলা সিনেমার মধ্যে কিন্তু হেতার অনেক কিছু দেখায় না, এই যে বাংলা সিনেমার মধ্যে দেখায় নায়ক নায়িকা এত নাচানাচি করে, এত নাচ গানা করে, হেতে কি ক্ষুধা লাগে না? হেতে তো ক্ষুধা লাগে অবশ্যই, এতখানে এত সময় ধরে যদি নাচন কুদন করে না অবশ্যই ক্ষুধা লাগবে। তা আমরা আসলে বাস্তবতা তুলে ধরবো, আমরা এরকম সিনেমা জগতে থাকবো ঠিক আছে কিন্তু বাস্তবতাও তুলে ধরবো। তো বাস্তবতা হইতাছে এই যে স্বপ্নে আমরা নাচানাচি করছি, আমরা তো মানুষ ভাই, আমরা তো রোবট না, তো এই স্বপ্নে নাচানাচি করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে, তো যেহেতু রেস্টুরেন্টে নাচ গান করার জন্য উত্তম জায়গা, সেখানে শুধুমাত্র নাচ গান করার জন্য সেখানে খাওয়া দাওয়ার জন্য আসলে উত্তম জায়গা আছে, তো যাই হোক এখানে কিন্তু আমাদের রোমান্স চলতেছে, আমি আমার স্বামীর সাথে রোমান্স করতেছি, সাথে আমার ফলাফল আছে, কোনো সমস্যা নাই, আমরা বিবাহিত ম্যারিড কাপল, আমরা পরিবার, আমরা সপরিবারের স্বপ্নের মধ্যে নাচ গানা করবো, সমস্যা কি আছে? তো সাথে করে বিলেটারও নিয়ে আসছি, সেতেও বাদ যাবে কেন, ঘরের সবাই মিলে স্বপ্নে ঘোরাঘুরি করবো, যেহেতু স্বপ্নে ঘুরতে আসছি সেহেতু অল্প বিস্তার খাবো কেন, আমরা একবারে রোমান্স করে করে বেশি বেশি করে খাবো। তো এখানে ঘটনা যেটা হয়েছে আমি কিন্তু এখনো স্বপ্নেই আছি, আপনারা যদি চিন্তা করে থাকেন যে আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে, স্বপ্ন কিন্তু শেষ হয় নাই, স্বপ্নের বাকি অংশ দেখতে গেলে আপনাদেরকে সাথে থাকতে হবে। তো স্বপ্নের মধ্যে বার্গারও খাওয়ান যায় দেখছেন অবস্থা, এই যে বাংলা সিনেমার মধ্যে আলমগীর শাবানা থেকে শুরু করে আমাদেরকে তাহারা কত রকমের প্রতিভা দেখিয়েছে, কিন্তু কখনো কিন্তু দেখাই নাই যে স্বপ্নের মাঝখানে যে খাওয়া দাওয়া করতে হয়, আমরা আপনাদেরকে সেই বাস্তবতাকে তুলে ধরার জন্য দেখাচ্ছি যে কত রকমের খাওয়া দাওয়া আমরা খাইতেছি। তো স্বপ্নে যেহেতু খাওয়া দাওয়া করতেছি এটা তার বাস্তবে খাইতেছি না, এটা স্বপ্নে খাওয়া দাওয়া করতেছি, তো স্বপ্নে যেহেতু খাওয়া দাওয়া করবো কম খেয়ে লাভ কি, আমরা বেশি বেশি খাবো, যে দেখেন আজকে একেবারে চিংড়ি মাছ থেকে শুরু করে সবকিছু আজকে আমি বেশি বেশি খাবো। আর ঘটনা যেটা হয়েছে রেস্টুরেন্টের খাবারটা আসলে খুবই ভালো, ঢাকা থেকে অদূরে গিয়ে আমরা এরকম নিরিবিলি প্রাইভেসি সম্পন্ন জায়গার মধ্যে স্বপ্নে নাচ গানা করবো আর ভালো ভালো খাবো না সেটা তো হইতে পারে না। তাই ফুড লাইব্রেরি খাবার দাবার থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে আসলে প্রচন্ড পরিমাণে প্রাইভেসি পেয়েছি, আমার স্বপ্নটা আসলে আজকে সার্থক, এরকম স্বপ্ন দেখলেই না ভালো বলেন তো, এরকম 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 হেলদি হেলদি স্বপ্ন দেখতে হবে। ও গো তুমি যে আমার, তারপর আমার স্বামী এরকম ও গো তুমি যে আমার করতে 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 একেবারে সবগুলো খানা দেন, আমরা সাদা খাওয়া দাওয়া একবারে শেষ করে ফেলছি, খাওয়া দাওয়া শেষ করার পরে যেটা করলাম আমরা আবার ওই রকম যে মানে একদম নিরিবিলি নিরিবিলি এখন একটা নাটকের মতো করে সিন আমরা নিতেছি, নাটকের মধ্যে দেখাই ফেমিক ফেমিকা সুন্দর করে আকাশে ফাঁকি দেখে, গাছের মধ্যে ফাপ্পা দেখে, এরকম করে আমরা গাছের মধ্যে ফাপ্পা আকাশে ফাঁকি, তারপরে এটাছে পুকুরের মধ্যে মাছ দেখতেছি, যদিও পুকুরটা সাইজে ছোট বাট এটা ছোট পরিসরে স্বল্প পরিসরে একটা ছোট খাটো একটা পুকুর পাওয়া গেছে, পুকুরের ফাঁড়ের মধ্যে বসার কোনো জায়গা নাই, তাই আমরা খাড়াই খাড়াইয়া মাছ দেখতেছি। হ্যাঁ এই যে স্বপ্নের মধ্যে এরকম ঘোরাঘুরি নাচ গানা সবকিছুই চলবে, এইরকম প্রেম রোমান্স সবকিছু চলবে, আমরা যেহেতু স্বপ্নে দেখতেছি স্বপ্নের মধ্যে ফিসাই থাকবো কেন, স্বপ্নের মধ্যে আমরা সেলফি তোলা থেকে শুরু করে রুবেলের
নাচ থেকে মৌসুমীর গান থেকে শুরু করে সবকিছু আমরা দেখাই দিব। তো ঘটনা যেটা হয়েছে, আমরা আজকে অনেক দূরে চলে গেছিলাম ঢাকার বাইরে, তো ঢাকার বাইরে জায়গাটা আসলে পছন্দ করি, মানে নিরিবিলি ফাইসি বলে আমরা এতখানি নাচ গান এতখানি রোমান্স করতে পারছি। জায়গাটা আমার পছন্দ করি মানে পছন্দ হয়েছে। আপনারা যারা আমার মতো স্বপ্নপ্রেমী, আপনারা যারা স্বপ্ন দেখতে পছন্দ করেন, আপনারা যারা জীবনে মানে একেবারে বোরিং বোরিং হয়ে গেছেন, স্বামী স্ত্রীকে যারা জানা যারা যেসব মানুষ আপনাদেরকে বলে যে আপনারা বুড়া হয়ে গেছেন, আপনাদের জীবনে আর কোনো রসকস নাই, তাহারা যেটা করতে পারেন আমার মতো এরকম স্বপ্নে ঘুরে আসতে পারেন। স্বপ্নে ঘুরে আসার জন্য আন্ডা বাচ্চা গুলাকে সাথে নিয়ে যাবেন। স্বামী স্ত্রী গেলে লজ্জা পাবেন, একা একা যাবেন না কখনো। স্বামী স্ত্রী একা একা গেলে লজ্জা পাবেন, কিন্তু আন্ডা বাচ্চা নিয়ে গেলে দেখবেন যে পরিবেশটা একদম স্বাভাবিক হয়ে গেছে। তো যাই হোক, এখানে পরিবেশটাকে দেখে আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগছে। তারপর আমি আবার গো তুমি যে আমার, গো তুমি যে আমার ফ্রানের স্বামী করতে করতে যেটা হলো, আমি স্বপ্নে দেখলাম যে আমি আমার স্বামীর হাত ধরে আমরা গাড়িতে করে সুন্দর করে বাসায় ফিরে আসছি। ওরে ভাই রে ভাই, কি যে একটা স্বপ্ন ছিল, স্বপ্নটার কথা আসলে বইলা শেষ করতে পারবো না। তো স্বপ্ন শেষ করার পরে দেখি আমি আবার ড্রয়িং রুমে চলে আসি। তারপরে কলিং বেলের স্বপ্ন শুনে আমি দরজা খুলে দেখি আমার স্বামী আসছে। ও মা, কি কথা! স্বামী ঢুকে বললো তুমি রেডি হও, আজকে সাবারে খাইতে যাবো। এই কি কথা! আমি একটু আগে স্বপ্নে দেখলাম যে সাবার থেকে আমি খেয়ে আসছি, সে বলতেছে খেয়ে আসতে তো কি হয়েছে, এখন আমি বাস্তবে যাবো, তুমি রেডি হও, কথা কম বলো। ও মা, আমি শুনে দেখে বাড়ি খুশিতে আত্মহারা হয়ে গেছে। ফলাফাইন রে বললাম, ফলাফাইন তোমরা তাড়াতাড়ি করে রেডি হও, চলো আমরা সাবারে খাইতে যাবো, আজকে আমাদের স্বপ্ন সত্যি হতে যেতেছে, চলো আমরা আজকে নাচবো গাইবো সাবারে। তো তারপরে আমার মনের মধ্যে আবার টিনটিনা টিনটিনা টিন বাজার শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি গেলে স্টিলের আলমারি খুলিলা, শাড়ি সাইজ করতেছে আমি আজকে কোন শাড়িটা পরে স্বপ্ন সত্যি করতে যাবো। তো যাই হোক, আমার ফলাফাইন এখন নাচ করে শুরু করে দিছে, ওরা খাইতে যাবে সেই আনন্দে। ও দেখেছি প্রথমবার দুসকে ফেমের জুবার, ও টেন টেনা টেন 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 টেন।